আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম এদিকে কথা ভয়ে ঘেমে নেই একাকার দরজায় তার মা দাঁড়িয়ে আছে আর ঘরে নীল ঘুমিয়ে আছে এখন কথা কি করবে এখন নিশ্চয়ই আজ একটা কেলেঙ্কারে বেঁধে যাবে কথা এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে কি করছিলি এতক্ষণ তারপর দরজাটা খুলে দিতেই কোলে বেগম রাগে চোখে কথাটা বললেন আম্মু ওয়াশরুমে ছিলাম তাই দেরি হয়েছে দরজা খুলতে আসলে গোসলটা সেরেই পড়তে বসতাম তোর যে পরীক্ষা এতটুকু গুরুত্ব কি আছে মা এখনি পড়তে বসছি আর শোন বিকেলে গিয়ে নিতুর কিছু কাপড় নিয়ে আসিস খানবাড়ি থেকে এই বলে কোলে বেগম চলে গেলে দরজা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নেয় আর একটু আগে কোলে বেগম দরজায় টোকা দিলে খুব দ্রুত নীলকে উঠিয়ে ব্যালকনি দিয়ে নিচে নামিয়ে দিয়ে দরজা খুলে দেয় কথা তারপর দরজায় হেলান্দ অবস্থা থেকে উঠে কথা ছুট লাগালো ব্যালকনির দিকে উদ্দেশ্য নীলকে এক নজর দেখা ব্যালকনির কার্নিশে দাঁড়িয়ে কথা এদিক ওদিক তাকায় কিন্তু নীলকে আর দেখতে পায় না হয়তো নীল চলে গেছে আর এদিকে ঘুম থেকে উঠে বসে দেয়ালের ঘড়ির দিকে তাকাতে চোখ কপালে উঠে যায় তোর ঘড়িতে 9:23 বেজে বসে আছে আর সে কিনা এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিল অতবার লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে দৌড় লাগায় নেতো তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে এসে কোনোরকম নিজেকে পরিপাটি করে রান্নাঘরের দিকে ছুটে যায় কিন্তু কোলে বেগম তার আগেই সব রান্না একা শেষ করে ফেলেছেন কাব্য আর কিশোর সাহেব সকালে নাস্তা করে নিজেদের কাজে চলে গেছেন যেহেতু নেতু আর কাব্যর বিয়েটা পারিবারিকভাবে হয়নি তাই কোনো রীতিনীতিও পালন করা হয়নি নিতু কোলে বেগমের সাথে কাজ করতে গেলে কোলে বেগম নিতুকে কথার ঘরে পাঠিয়ে দেয় পড়ার জন্য কারণ নিতু আর কথা দুজনেই এবার এসএসসি পরীক্ষার্থী ননদি কি পড়তে বসেছেন নাকি কথার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে কথাটা বলল নিতু ভাবি জি আসেন আসেন ননদিনের ঘরে আসেন তুই পড়ছিস ইস আমার কত বড় বাকি রে এই বিয়ে বিয়ে করার পড়ায় মনোযোগ দিতে পারিনি এতদিন সে না হয় সব বুঝলাম তা ভাবি জি বাসর কেমন কাটলো হ্যাঁ আমার আর বাসর হ্যাঁ রে কথা আমার ভাই তো নিরামিষ আমি জানতাম কিন্তু তোর ভাই আরো বড় নিরামিষ জানিস কালকে সারা রাত আমাকে দিয়ে হ্যাঁ বল বল তোকে দিয়ে যা পেতনি দূর হ তোর ভাই আমাকে দিয়ে তার পার্টি পেয়েছেন লে হালুয়া এই ছিল তোর বাসর হেপিক বাসর ছিল তোর আমার ভাই পারেও বটে একদম দাঁত কেলাবি না বলে দিলাম কেলাবো কেলাবো 100 বার কেলাবো কেলা তুই দাঁত আমিও দেখে নেব তোর বাসরে কি হয় নীল ভাইয়াকে বলে যদি তোর বাসরের 12টা না বাজিয়েছি তো আমার নাম নিতু না বাসর আর নীলের কথা উঠতে কথার হাসি মুখখানা নিমেষে মলিন হয়ে গেল কি ভাগ্য তার বিয়ে তো তার হয়েছে কিন্তু সেই বিয়ের কথা কেউ জানে না কে রে কি ভাবছিস কিছু না তুইও পড়া শুরু কর তারপর পরন্ত বিকেল সূর্য পশ্চিমে হেলে পড়েছে খানবাড়ির গেটের ভিতর ঢুকতেই কথার চোখে মুখে হাসির ঝলক ভেসে উঠছে সকাল থেকেই তার মন খারাপ ছিল কাল রাতে আবেগের বশে নীলের ভালোবাসায় সাড়া দিলেও এখন কথার মধ্যে অনেক অপরাধ বোধ কাজ করছে এভাবে লুকিয়ে বিয়ে করা আর লুকিয়ে সংসার করা মোটেও ঠিক হচ্ছে না কথা আর নীলের তাই আজ কথা খানবাড়িতে আসার পিছনের উদ্দেশ্য মূলত নীলের সাথে এবারে খোলাখুলি কথা বলা কথার পক্ষে আর মিথ্যা বলা সম্ভব হচ্ছে না এভাবে পুরো পরিবারকে ঠকিয়ে তারা কখনোই সুখী হতে পারবে না তারপর খানবাড়ির উঠোনে নীলের জিপ দাঁড় করানো দেখেই কথার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে মানে নীল বাড়িতেই আছে নীলের সাথে কথা বলাটা সহজ হয়ে যাবে কিন্তু কথা খানবাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সবার আগে নয়নতারা বেগমের মুখোমুখি হয় কথা তুই এখানে খালামণি আমি নিতুর মানে ভাবির কিছু জিনিসপত্র নিতে এসেছি ঠিক আছে যা ওর ঘর থেকে নিয়ে নে জি খালামণি তারপর কথার যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থেকে নয়নতারা বেগম মন্থার ঘরের দিকে যায় আর তখন মন্থা তার ঘরে বসে মোবাইলে কিছু একটা কাজ করছিল নয়নতারা বেগম হতাহত হয়ে সেখানে পৌঁছে মন্থাকে নীলের কাছে পাঠায় যাতে করে কথা নীলের সাথে একা কথা বলতে না পারে
আর নয়নতারা বেগম খুব ভালো করেই জানেন কথা আর নীল দুজন দুজনকে ভালোবাসে, এক কথায় যেটাকে বলে প্রেমের সম্পর্কে আছে। কিন্তু নয়নতারা বেগম নীলের বউ হিসাবে মন তাহাকেই আনবেন, সেটা যে কোনো মূল্যেই হোক। আর কয়েকদিন যাবৎ নজরুল সাহেবের শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তার উপর কালকে নেতু আর কাব্যর এমন একটা কাজে নজরুল সাহেবের বেশ বড়সড় একটা ধাক্কা লেগেছে। নিজের দুর্বলতা কাউকে দেখাতে চান না তিনি, কিন্তু শরীর যে আর মানছে না, ব্যবসার সব দায়িত্ব এখন ছেলেদের হাতে তুলে দিতে পারলেই সে মুক্ত। অবশ্য সে ইতিমধ্যে কিছুটা চিন্তামুক্ত আছেন, কেননা নীলের হাতে ব্যবসার অনেকটা কাজই তুলে দিয়েছেন, আর নীল আগে থেকেই নজরুল সাহেবের কাজে সহযোগিতা করত, যার কারণে তার কাজ আয়ত্ত করতে বেশি কষ্ট হচ্ছে না। আর এদিকে সকালে কথাদের বাড়ি থেকে আসার পর থেকে কাজ করছে নীল, বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছিল নীল। তখন মনতাহা নীলের ঘরে প্রবেশ করে, প্রতিদিনের মতো আজকেও মনতাহা শিফনের একটা বেগুনি রঙের শাড়ি পরে আছে। মনতাহা তার লম্বা কোপা করা চুলগুলো কোপা থেকে খুলে পিঠে ছড়িয়ে দিল। এমনিতেই সে দেখতে অনেক সুন্দর, তার উপর থেকে আজ তার সাজসজ্জাও বেশ আবেদনময়ই। তারপর পিঠ থেকে চুলগুলো কাঁধের উপর টেনে এনে ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে, অতবার মনতাহা নীলের উদ্দেশ্যে বলে, সারাদিন এভাবে একা বসে থাকো কেন নীল, আমাকে একদমই সময় দাও না তুমি। মনতাহার কথায় বেশ অবাক হয়ে নীল উত্তর দেয়, তোমাকে আমার সময় দেওয়াটা কি খুব দরকার? বাসায় কি আর কেউ নেই? এভাবে বলছো কেন, আমি কি তোমার কেউ নই? না, আসলে আমি সেটা বলিনি, আমি কাজ করছিলাম আর বাড়িতে অনেক মানুষ আছে তোমায় সময় দেওয়ার জন্য। তারপর মনতাহা কিছু বলতে যাবে, তার আগে নীলের মোবাইলটা বেজে উঠলে নীল বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে চলে যায়। আর এদিকে মনতাহা উঠে দরজার কাছে চলে গেলেও কিছু একটা ভেবে আবার নীলের ঘরে ফিরে আসে। আর এদিকে নীল ফোনে কথা বলা শেষ করে ব্যালকনি দিয়ে ঘরের ভিতর প্রবেশ করছিল, ঠিক তখনই মনতাহা এক প্রকার দৌড়ে গিয়ে নীলের সাথে ধাক্কা খায়। আচমকা ধাক্কা লাগাতে নীল টাল চামড়াতে না পেরে মনতাহাকে নিয়েই পড়ে যায়, আর পাশে বিছানা থাকায় তারা দুজনেই বিছানার উপর পড়ে যায়। আর এদিকে নিতুর কাপড় চোপড় গুছিয়ে রেখে কথা নীলের ঘরের দিকে পা বাড়ায়, আজ নীলকে যেভাবেই হোক সে রাজি করাবে বাড়িতে সবাইকে তাদের বিয়ের কথা বলে দেওয়ার জন্য। এক হিসাবে এভাবে এসে সে নীলকে সারপ্রাইজও দিয়ে দিবে। আর হঠাৎ করে কথাকে দেখে নীল কীভাবে রিয়েক্ট করবে এ কথা ভাবতে ভাবতে নীলের ঘরে পা বাড়ালো কথা, যেহেতু ঘরের দরজা খোলাই ছিল সেহেতু নক করার প্রয়োজন মনে করেনি সে। তারপর নীলের ঘরের ভিতরে ঢুকতেই কথার হাসি মাখা মুখটা মুহূর্তেই অন্ধকার নেমে আসে। নীলকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল সে, সেখানে উল্টো তার জন্য এখানে বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা কে জানত। কথা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নীলের দরজার সামনে, আর তার ঠিক সামনেই মনতাহার বুকের উপর নীল শুয়ে আছে। নীলকে মনতাহার বুকের উপর দেখার আগে হয়তো অন্ধ হয়ে যাওয়া ভালো হতো আমার জন্য, নিজের স্বামীকে অন্যের বুকে সহ্য করার ক্ষমতা কোনো মেয়েরই থাকে না, কথারও নেই সেই ক্ষমতা। কথার পায়ের নিচ থেকে ধীরে ধীরে মনে হচ্ছে মাটি সরে যাচ্ছে, দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে তার, এই দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছে না সে। আর নীল নিজেকে সামলে মনতাহার উপর থেকে উঠতে গেলে মনতাহা নীলের হাত চেপে ধরে, মনতাহার ব্যবহারে নীল বেশ অবাক হয়, একদম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপর থেকে মনতাহার এমন ব্যবহার, প্রচণ্ড রাগ হচ্ছে নীলের। আমার হাত ছাড়ো মনতাহা, রাগটা নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে মনতাহাকে কথাটা বলল নীল। নীলের রাগি মুখ দেখে মনতাহা অনেকটা ঘাবড়ে যায়, অতপর নীল নিজের একটা হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। নীল উঠে দাঁড়াতেই দরজার সামনে কথাকে দেখতে পায়, অতপর মনতাহা বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। কথা, তুই যা ভাবছিস একদম তা নয়, আমি ঘরে ঢুকছিলাম তখন মনতাহা এসে ধাক্কা লাগলো আর আমরা, নীল বলতে নিলেও নীলকে থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করে, আমি আর কিছু শুনতে চাই না, ভাবা ভাবির তো কোনো প্রশ্নই আসে না, যা দেখার আমি নিজের চোখেই তো দেখে নিলাম। আমার কথাটা শোন প্লিজ। কি কথা শুনবো, এটাই তাহলে সত্যি? এতদিন হয়ে গেছে বিয়ে করেছেন, তারপরেও কাউকে বলেননি, কারণ আপনি মনতাহাকে বিয়ে করতে চেয়েছিলেন। কথা, তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। আমি হয়তো এখনই সঠিক বুঝেছি, মনতাহার রূপ আপনাকে বশ করে নিয়েছে, এই তো মনতাহাকে বিয়ে করবেন, আর আমি, আমি কি আপনার, আমার পরিচয় কাউকে দিতে পারবেন না, কারণ সবার চোখে আপনার স্ত্রী হবে মনতাহা, আর আমি, আমি কি আপনার রক্ষিতা হয়ে থাকব? ছি কথা, এসব কি বলছিস, আমাকে বোঝানোর সুযোগ তো দে একবার। কি বোঝাবেন বলুন, কি বোঝাবেন আপনি আমাকে, আপনি কি মনে করেন নিজেকে,
আর আমাকেই বা কী মনে করেন? আমাকে কি পুতুল মনে হয় আপনার? যখন যেভাবে ইচ্ছা সেভাবে খেলছেন, আমি যে রক্ত মাংসে গড়া মানুষ সেটাকে আপনি ভুলে গেছেন? আপনি কাউকে না জানিয়ে আমাকে বিয়ে করেছেন, আমি আপনার এক কথায় রাজি হয়েছিলাম, কারণ আমি আপনাকে ভালোবাসি। বিয়ে করার এতদিন পরেও আপনি কাউকে জানাননি, আমি সেটাও মেনে নিয়েছি। কাল রাতে আমার এত কাছে এসেছেন সেটাও মেনে নিয়েছি। ভেবেছিলাম সব কিছু আপনার ভালোবাসা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই আমার ভুল ধারণা ছিল, সবটাই আপনার নাটক ছিল। আমাকে রক্ষিতা বানিয়ে রেখে মুন্তাহাকে বউ বানাতে চান তো? কিন্তু সেই স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। আপনি মুন্তাহাকে ভালোবাসেন, ভালো, খুব ভালো, থাকেন মুন্তাহাকে নিয়ে, আমি আপনাদের মাঝ থেকে সরে যাব। কথার এমন পাগলের মতো বকা প্রলাপ দেখে নীল রেগে গিয়ে ঠাস করে একটা থাপড় মেরে বসে কথার গালে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে কথার ঠোঁট কেটে রক্ত বের হয়ে এসেছে। তারপর নীল কথাকে সোজা করে নীলের দিকে ঘুরিয়ে কথার মুখ তার দুহাতের আজলে নিয়ে নেয়। আই এম সরি কথা, প্লিজ ক্ষমা করে দে আমাকে, আমি এভাবে তোর গায়ে হাত তুলতে চাইনি। কিন্তু তুই আমার কথাটা শোন, মুন্তাহার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু তোকেই ভালোবাসি, নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি তোকে, বিশ্বাস কর। আপনার প্রতি আমার বিশ্বাসকে আপনি নিজ হাতে গলা টিপে হত্যা করেছেন। এভাবে বলিস না কথা, মুন্তাহার আমার কোনো সম্পর্ক নেই, আর এতদিন আমাদের বিয়ের কথাটা লুকিয়ে রেখেছিলাম শুধু ঝামেলা যেন না হয় সেজন্য। কিন্তু তুই আমাকে একটু সময় দে, আমি সবাইকে আমাদের বিয়ের কথা বলে দেব। কথা নীলের সব কথাটার উপেক্ষা না করে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। নিতুর কাপড়ের ব্যাগটা না নিয়েই কথা খানবাড়ি থেকে বেরিয়ে যায়। নীল কথার পিছন পিছন ছুট লাগালেও কথাকে ধরতে পারে না। আর কথার মনের মতো আকাশেও আজ মেঘ জমে আছে, চারদিকে ঠান্ডা জড়ো বাতাস শুরু হয়ে গেছে। তাই মনে হয় যে কোনো সময় আকাশের বুক চিরে জলরাশি নেমে এসে পৃথিবীকে ভিজিয়ে দিয়ে যাবে। খানবাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে চলেছে কথা। যে ভালোবাসার জন্য সে এত কিছু সহ্য করেছে, সেই ভালোবাসা তাকে এভাবে ঠকাবে এটা তো সে কখনো কল্পনাও করেনি। নীলকে ভালোবেসে 2 বছর সে অপমান অবহেলা সহ্য করেছে, কিন্তু সেই নীল তাকে এভাবে ঠকালো? ভাবতেই ভেতরটা দুমড়ে মসড়ে যাচ্ছে তার। কথার দু চোখে যেন শ্রাবণের বর্ষণ হচ্ছে, কষ্টরা অশ্রু করা হয়ে ঝরে পড়ছে তার চোখ বেয়ে। তার ভালোবাসা তো নিঃস্বার্থ ছিল, তার ভালোবাসায় কি এমন কমতে ছিল? তারপর ঘুরুম ঘুরুম শব্দ করে আকাশ কাঁপিয়ে বজ্রপাতের সাথে ঝমঝম বৃষ্টি আশেপাশের উত্তপ্ত পরিবেশকে ভিজিয়ে শান্ত করে দিচ্ছে। কিন্তু কথার মন কিছুতেই শান্ত হচ্ছে না। তার মনের সেই কষ্টের ঝড়টা আগের মতোই তীব্র গতিতে বয়ে যাচ্ছে। এই কষ্টের কি কোনো শেষ আছে? কথার জীবন কি এখানেই থেমে যাবে? নীলকে ছাড়া বেঁচে থাকা কথার পক্ষে সম্ভব নয়, আবার নীলের ধোকাকেও মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কি করবে সে এখন? কিছুই ভেবে পাচ্ছে না, নিঃশ্বাস নেওয়াটাও কেমন কষ্টকর মনে হচ্ছে তার কাছে। আর বৃষ্টির প্রতিটা ফোঁটা কথাকে ভিজিয়ে একাকার করে দিচ্ছে। আকাশে মেঘ জমে এমন অন্ধকার অবস্থা বিরাজ করেছে যে বোঝার ক্ষমতাই নেই সময়টা বিকেল নাকি সন্ধ্যা। কথা ভেজা অবস্থায় নদীর পার বেয়ে গন্তব্যহীন হেঁটে যাচ্ছে। আশেপাশের কোনো কিছুর দিকেই তার নজর নেই, কি হচ্ছে কোনো হুঁশ নেই। বারবার চোখের সামনে নীল আর মুন্তাহার একে অপরের বুকের ওপর থাকার দৃশ্যটা ভেসে উঠছে তার চোখে। কথা, তুমি ভিজেছো কেন? হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।